পালিয়ে গেল যা। গুড মর্নিং গাইজ, তো আবার উইকডেস এসে গেছে, আমি সকালবেলা উঠেছি, এখনও ঘুম ঘুম পাচ্ছে আমার বড্ড। যাই হোক, কলেজের টাইম হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি অলরেডি, তো এবার বেরোনো যাক। আজকের আকাশটা বেশ সুন্দর আছে। চলো, কলেজের কাছে এসে গেছি, দেখা হচ্ছে টিফিন টাইমে। তো আজকে আবারও আমাদের স্টিল লাইফ শুরু হয়েছে, আর মাত্র দু তিন ঘন্টার মধ্যে এইটুকু কাজ হলো। এরা তো সব এগিয়ে যাচ্ছে, ওই দিকের লোকেরা সব এগিয়ে যাচ্ছে, হাম ক্যা করে। চলো এখন টিফিন টাইম, আমরা একটু টিফিন করে নিই। এই দিদি, টিফিন করবা না? টিফিন করবা না? টিফিন টিফিন এটা হচ্ছে আমাদের আরেকটা স্টিল লাইফ, ওই দিকে একটা, এদিকে একটা। এখন টিফিন টাইম প্রায় শেষ শেষ। ওয়াও, কি এফেক্ট, সুন্দর সুন্দর। চলো, আমাদের তো ছুটি হয়ে গেছে, পুরো ঘেমে স্নান। চলো যাবো যাবো। চলো, কলেজ থেকে বেরিয়ে গেছি, এবার সোজা বাড়ি। আজ কালী পুজো, মা তারা মায়ের পুজো। গুড মর্নিং এগেন গাইস। তো কালকে পুজো বাড়ি থেকে এসে আমি আর কোনো কাজ করতে পারিনি, রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তাই কালকে ঘুমিয়ে পড়েছি। তো এখন আজকে সকালবেলা রেডি হয়ে এখন কলেজ যাচ্ছি। যাই হোক, কলেজে দেখা হচ্ছে। চলো কলেজে এসে দেখি, এগুলো সব সাজানো, এই সাইডেও কয়েকটা আছে, এখনও কেউ আসেনি। চলো, অলমোস্ট তো কমপ্লিট, এখন টিফিন টাইম। ওই কাজটা শেষ করার পর আমি এই পিপাসা সর না এই কাজটা শুরু করেছে, কিন্তু জাস্ট রাফ স্কেচ করছে। এই ম্যামের তো কাজই শেষ হয়ে গেছে, সবাই ওইদিকে গল্প করছে, গল্প। এখন আমাদের ছুটি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো সবাই। আমাদের ছুটি তো হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা বেরোতে পারছি না। এই কজন দাদা তো শুয়েই পড়েছে, হি হি। ফাইনালি বেরোলাম কলেজ থেকে, কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমাকে তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে হবে। তো আমাদের পাড়ায় প্রতি বছরের মতো এই বছরও গণেশ পূজার আয়োজন চলছে এখানে, ঠিক মেন রোডের উপরই। দিস ইজ মণ্ডপ। চলো নিকলতে। হ্যাঁ, তো আজকে টিচার্স ডে, তো আমি রেডি হয়ে গেছি, কলেজ বেরোবো। কলেজে আজকে টিচার্স ডে পালন করা হবে, যেরকম হয় আর কি, তো দেখা যাক কীরকম হয়। চলো এবার কলেজ বেরোই পড়ি। ঘেমে ঘেমে কলেজে এসে তো পৌঁছলাম, কিন্তু কেউ আসেনি, শুধু একটা ভাই এসছে আর আমি একা। আজকে বেশি জন আসবেও না, যেহেতু টিচার্স ডে, সবার যার যার প্রোগ্রাম আছে। এখানে যে কী হবে ভগবান জানে। হ্যাঁ, আজকে বেশি আসবে না। এখানে রিহার্সাল চলছে টিচার্স ডের জন্য।
তো এখন টিফিন টাইম চলছে আশেপাশে, আর আমি এখানে ল্যাদ খাইতেছি। ওখানে খাওয়া দাওয়া চলতেছে, ওইদিকে খাওয়া দাওয়া চলতেছে, আর আমি এখানে ল্যাদ খাই, দাদাও খাবার খায়। এ যাই হোক, ও ভালো কথা, টিচার্স ডেতে আমি পারফর্ম করছি, আবৃত্তি করছি নিজের কবিতা। কী করো ভগবান জানে ভাই, ভগবান কারকে মান সম্মান রাখলে না। তো সেকেন্ড ইয়ারের এইখানটায় টিচার্স ডের ব্যবস্থা করা হয়েছে, এখানে সব ক্লাস আসছে। শিক্ষক দিবস আমরা উদযাপন করে থাকি, কিন্তু একটি শিক্ষার্থীর জীবনে একটা শিক্ষকের অবদান শুধুমাত্র একটা দিন পালনের মধ্যে দিয়ে কখনোই সেটা সম্পূর্ণ হয়। Thank you.
অঙ্ক আসে, কাব্য আসে, আসে তো আমাদের টিচার্স ডে সেলিব্রেশন হয়ে গেছে। ফাইনালি কলেজ থেকে বেরোলাম, ছুটি হলো, আজকে টিচার্স ডে পালন হলো, বেশ ভালোই লাগলো, মজা এলো বেশ। পাড়ায় গণেশ পূজা উপলক্ষে মেলা বসছে, এখনও সব বসেনি দোকানগুলো, এখনও বসছে ধীরে ধীরে, লাইটিং, সামনে মণ্ডপ আসছে। এই হচ্ছে আমাদের গণেশ। তো কেমন লাগলো তোমাদের এই টিচার্স ডে ব্লগটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে লিয়ে টাটু, বাই বাই।